নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে রেসিপি বিউলির ডালের রসবড়া। বিউলির ডালের রসবড়া বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম বিউলির ডাল 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য গ্যাস জ্বলে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 বাটি চিনি। আর দিয়ে দেব 2 বাটি জল। চিনি শিরা ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব 2টো থেঁতো কড়াই এলাচ। দিয়ে 2 থেকে 3 মিনিট চিনি শিরাটা ভালো করে ফুটিয়ে নেব। চিনি শিরা আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দেব। চিনির শিরা অন্য একটা পাত্রে ঢেলে নেব। ডাল বাটার জন্য একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি। এবার ভিতরে ডাল দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। পুরো ডাল ভালো করে বেটে নিয়েছি। এবার দিয়ে দেব 1/2 চামচ গোটা মৌরি। আর দেব অল্প একটু নুন। দিয়ে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ডাল ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটু জলে দিয়ে দেখে নেব যে ডালটা ঠিকঠাকভাবে ফাটানো হয়েছে কিনা। জলের উপরে পুরো ডালটাই ভেসে উঠেছে, মানে আমার ফাটানো হয়ে গেছে। বড়া ভাজার জন্য গ্যাস জ্বেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার আমি বড়া ছাড়বো। বড়া উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বড়া উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিয়ে সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেব। বাকি বড়াগুলোও একই রকম ভাবে ভেজে নেব। বাকি বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এগুলো তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে দেব। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে।